আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় ময়ূর দুই লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদ রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার অভিবাসীদের ওপর করোনার বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্ব নেতাদের জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা থেকে যাওয়া 151 জন বাংলাদেশিকে ইতালি নামতে দেয়া হয়নি আজ একই ফ্লাইটে ফেরত এবং নতুন বাজেটেও রিকন্ডিশনড গাড়ি আমদানি শুল্ক হার ও অবচয় সুবিধা বহাল থাকায় হতাশ ব্যবসায়ীরা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর দুই লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করেছে নৌপুলিশ সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজল করিম ভুঁইয়ার নেতৃত্বে বুধবার দিবাগত রাত 3টার দিকে ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় লঞ্চডুবির ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন এই মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এর আগে এই মামলায় সন্দেহভাজন আরও একজনকে গ্রেফতার করা হয় বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় মোসাদ্দেক সোয়াদ সহ সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে নৌপুলিশ অভিবাসীদের ওপর করোনা মহামারীর বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্ব নেতাদের জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য তিন দফা পরামর্শ দিয়েছেন তিনি বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আইএলওর ভার্চুয়াল গ্লোবাল সম্মেলনে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন করোনা ভাইরাসের কারণে অভিবাসী ও নারী কর্মীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা না করলে চরম বিপর্যয়ে নেমে আসতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী We may remember the centenary declaration of ILO where all of us recognized to transform our world through technological innovation, demographic shifts, climate change and globalization. The virus does not discriminate but its adverse impacts severely discriminates against the vulnerable, especially the migrants and women workers. In this regard, my suggestions are job of migrant workers at the overseas markets must be retained during this crisis. In case of layoff, compensation and other dismissal benefits must be paid in full along with ensuring their safety and health benefits. And after the pandemic, these workers would have to be recruited for reactivating the economy. In conclusion, I must say that a vigorous, well-coordinated, and worldwide response with the participation of all countries International organizations, civil society organizations, and private sector is needed now. UN and international organizations will be at the center of all recovery measures to be supported by G7, G20, OECD, and international financial institutions. ইতালির রাজধানী রোমের ফিউ মিসিনো বিমানবন্দরে অবতরণ করা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে 151 জন বাংলাদেশিকে নামতে দেওয়া হয়নি সবশেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশিদের বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি দোহা থেকে ইতালির ফিউ মিসিনো বিমানবন্দরে অবতরণের পর 5 নম্বর টার্মিনালে অবস্থান করছিল আজ 151 জন বাংলাদেশিকে নিয়ে ফিরে আসবে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট একই সাথে ইতালিগামী কোনো যাত্রী আপাতত বহন করবে না বিমান সংস্থাটি এর আগে অন্য একটি ফ্লাইটের 2 ডজনের বেশি বাংলাদেশি আরোহীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বাংলাদেশের সাথে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি ইতালিতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধে শক্ত অবস্থান নিয়েছে দেশটির সরকার দর্শক রোম থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ
আজ স্থানীয় সময় বেলা 12:20 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট রুমে এসে পৌঁছায়। 3,500-5,000 টাকার বিনিময়ে তারা গোয়া সার্টিফিকেট নিয়ে ইতালিতে এসেছেন। বাংলাদেশে 125 জন যাত্রীর তাদের পাসপোর্ট নিয়ে যায় প্রথমে, পরবর্তী সময় তাদেরকে একটি ফর্ম ধরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক প্রমাণিত হলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে চাকরি হারানো প্রবাসী বাংলাদেশিদের চাকরি ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। বিদেশ থেকে প্রবাসী শ্রমিকদের ফেরত না পাঠাতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। কুয়েতের সে মানে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখব, আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে, কারণ যেটা আইন আছে সে আইনের সকলে, আর তার বিরুদ্ধে আমরা এখানেও তদন্ত করছি। করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা যাতে করোনা পরবর্তী সময়ে পুনরায় কর্মে নিয়োগ পেতে পারে সেজন্য বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। নতুন বাজেটে রিকন্ডিশনড গাড়ি আমদানি শুল্ক হার ও অবচয় সুবিধা বহাল থাকায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বাজেটে গাড়ি প্রতি 2,00,000 টাকা পর্যন্ত আয়কর বাড়ানোর বিষয়টিকে ক্ষতিকারক হিসেবে দেখছেন তারা। সব মিলিয়ে করোনাকালে পুরনো গাড়ি ব্যবসা ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি গাড়ির দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আবুল হাসানাতের রিপোর্ট জানাচ্ছেন মমিনুর রিপন। করোনা মহামারীর নেতিবাচক প্রভাব পড়েছে রিকন্ডিশন গাড়ি ব্যবসাতেও। গত 3 মাস ধরে গাড়ি বিক্রি প্রায় বন্ধ। চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং সারা দেশের বিভিন্ন শোরুমে অবিক্রিত প্রায় 10,000 রিকন্ডিশন গাড়ি। বন্দর থেকে গাড়ি ছাড় না করায় প্রতিদিন গুনতে হচ্ছে বিলম্ব ফি। আবার নির্দিষ্ট সময়ে বন্দর থেকে গাড়ি না ছাড়ালে আছে নিলামের ঝুঁকিও। এমন পরিস্থিতিতে এই ব্যবসা টিকিয়ে রাখতে বন্দর মাশুলে ছাড়, সরকারি প্রণোদনা এবং ব্যাংক ঋণের কিস্তি শোধের সীমা বাড়ানোর দাবি গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার। আমরা চেয়েছিলাম একটি ফেরতযোগ্য 500 কোটি টাকার প্রণোদনা, যাতে আমাদের এই ক্ষতিগ্রস্ত সাধারণ গাড়ি ব্যবসায়ীরা এই ঋণের টাকা নিয়ে ব্যবসা করে তাদের ক্ষতিটি পুষিয়ে নিতে পারে। এবং যথাসময়ে সরকারকে আমরা কিন্তু আশ্বাস দিয়েছিলাম যে আমাদের ঋণের টাকাটা আমরা ফেরত দিব। করোনাকালে এই ব্যবসার নাজুক অবস্থার কথা জানিয়ে সাবেক সভাপতি বারভিরার নেতা জানান, নতুন বাজেটে আরও ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে গাড়ির শোরুম বন্ধ থাকায় বাড়ছে ব্যাংক ঋণের বোঝা। এই বাজেটে খুব করে আশা করছিলাম নতুন গাড়ি এবং পুরাতন গাড়ির শুল্ক কম দেওয়ার আয়োজন, নতুন গাড়ির সেই আয়োজনের মধ্যে এবার অন্তত একটা কিছু আমরা পাবো আশা করছিলাম, এবার আমরা সেটাও পাইনি। গাড়ির ক্রেতা এবং এই ব্যবসা সংশ্লিষ্টদের স্বার্থে বারভিড়ের প্রস্তাবগুলো সরকারের কাছে বিবেচনার দাবি ব্যবসায়ী নেতাদের। এইবার বাজেটে নতুন গাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেখানে 15,000 টাকা আগে আয়কর ছিল সেটাকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। গাড়িটা রেজিস্ট্রেশনটা রিনিউ করতে যাব তখন যদি সেটাকে আবারও প্রতি বছর বছর 25,000 টাকা দিতে হয় সেটা কিন্তু আসলে জনগণের উপর একটা বোঝা হয়ে দাঁড়ায়। বাজারে রিকন্ডিশন গাড়ির দাম নির্ভর করে আমদানিতে সিসি অনুযায়ী সম্পূরক শুল্ক হার কমানো এবং অপচয় সুবিধা বাড়ানোর উপর, কিন্তু এবারের বাজেটে পূরণ হয়নি এই খাতের ব্যবসায়ীদের কোনো দাবি। মমিনুর রিপন, এটিএন বাংলা। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লায় করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 5 জন পুরুষ ও 4 জন মহিলা। গত 24 ঘন্টায় নতুন করে 81 জন শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে মারা গেছেন 6 জন, নতুন করে আক্রান্ত হয়েছেন 259 জন। ব্রাহ্মণবাড়িয়ে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 60 জন। এছাড়া রংপুর 39, নোয়াখালীতে 38 এবং বরিশাল বিভাগের 6 জেলায় ডাক্তার ও নার্স সহ 71 জন আক্রান্ত হয়েছেন। দেশে করোনা সংক্রমণের 123তম দিনে প্রাণ গেছে 46 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,197 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে আরও জানানো হয়, 24 ঘন্টায় এই ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় 3,500 মানুষের শরীরে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 38 জন পুরুষ, 8 জন নারী। এ পর্যন্ত
1741 জন পুরুষ এবং 456 জন নারী মৃত্যুবরণ করেছেন। শতাংশ হিসাবে 79.24% পুরুষ এবং 20.76% নারী। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন এর মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 38 জন এবং বাড়িতে 8 জন। উত্তরার পরে এবার রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও সিলগালা করে দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত মিরপুর 12 নম্বরে হাসপাতালটির শাখা সিলগালা করে দেয়। এর আগে মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা এবং রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। করোনা রিপোর্ট জালিয়াতে ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আটক রিজেন্ট হাসপাতালের ম্যানেজার সহ 7 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার 17 আসামির মধ্যে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সহ অন্যান্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। টেস্ট না করেই করোনা রিপোর্ট দেওয়া হতো এবং এই টেস্ট করানোর নামে এখান থেকে প্রায় 3 কোটির উপরে টাকা হাতিয়ে নিয়েছে। একই সাথে এটি বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও সেখানে কিন্তু প্রত্যেকের কাছে টাকা নেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে সরকার অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ, মানে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, বিশেষ করে করোনা এই সময়ে যারা কোনো দুর্নীতি করবে, প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি কিন্তু আমরা করছি। N95 মাস্ক দুর্নীতির অভিযোগে JMI ও তমা গ্রুপের 2 শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদক সচিব দেলোয়ার বক্ত। স্বাস্থ্য খাতে বিশেষ করে COVID-19 এর ক্ষেত্রে মাস্ক, PPE, এবং অন্যান্য সামগ্রী যেগুলো প্রয়োগ করা হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র মনোনীত করা হয়েছে। বুধবার রাজধানীতে তার সরকারি বাসভবনে ব্রিফিং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে 14 দলের মুখপাত্র পদটি খালি হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 14 দল নেতাদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এরপর প্রতিক্রিয়া জানান আমির হোসেন আমু। শরিক দল সমূহের নেতৃবৃন্দের সম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জননেতা আমির হোসেন আমুকে 14 দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। জনাব আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে 14 দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছে। তিনি বলেছেন চলে গেলেন সিনিয়র সাংবাদিক রাশিদ উন্নবী বাবু। বুধবার রাত 8:30 দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন তিনি। 45 বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে রাশিদুন নবী বাবু NTV, Channel 1 ও দৈনিক আমার দেশ সহ দেশের বেশ কয়েকটি শীর্ষ গণমাধ্যমে চাকরি করেছেন। তার মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং এডিটরস গিল্ড শোক প্রকাশ করেছে। এটিএন বাংলার অর্থ হিসাব বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সামাজিক দূরত্ব মেনে আয়োজিত দোয়ার এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান সমন্বয় সম্প্রচার তাশিক আহমেদ, উপদেষ্টা অনুষ্ঠান মোহন খান, উপদেষ্টা বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অর্থ হিসাব মনিরুজ্জামান মনির শরীক হন। করোনা আক্রান্ত হয়ে গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান আহসান হাবিব। এবারে আন্তর্জাতিক সংবাদ। একদিনে করোনায় সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। চব্বিশ ঘন্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 61,000-এরও বেশি মানুষ। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 35,00,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। নিউ ইয়র্কে আক্রান্ত মৃত্যুর হার কম থাকলেও ফ্লোরিডা, টেক্সাস, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া সহ দেশটির বিভিন্ন রাজ্যে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির জন্য বিনামূল্যে মাস্ক, গ্লাভস ও ফলের রস বিতরণ করছে বিভিন্ন সংগঠন। এদিকে করোনায় যুক্তরাষ্ট্রে 275 জন বাংলাদেশি মৃত্যুতে নিউ ইয়র্কে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় করোনায় মৃতদের আত্মার মাগফিরাত ও আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। পারটেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটনের টেস্টে প্রথম ইনিংসে 1 উইকেটে 35 রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ইংল্যান্ড। বৃষ্টির কারণে প্রথম দিনে 3 ঘন্টা পর শুরু হয় ম্যাচ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। দলীয় 1 রানে ডোমিনিক সিবলির উইকেট হারায় স্বাগতিকরা। এরপর 35 রান তোলার পর আবারও বৃষ্টি হলে থেমে যায় প্রথম দিনের খেলা। করোনা ভাইরাসের কারণে প্রায় 4 মাস পর এই টেস্ট নিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। স্প্যানিশ লা লিগায় কস্টার জিতে জয় পেয়েছে বার্সেলোনা। স্পানিওলকে 1-0 গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। লিগ টেবিলের 20 নম্বর দলের বিপক্ষে ম্যাচের 10 মিনিটে পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে কাতালানরা। গোলরক্ষক আন্ড্রেটার স্টেগেন রক্ষা করেন বার্সাকে। এরপর প্রথমার্ধে পাওয়া গোলের সুযোগ আর কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও অ্যান্তনিও গ্রিজম্যানরা। 50 মিনিটে বার্সার আনসু ফাতি ও 53 মিনিটে স্পানিওলের লোজানো দেখেন লাল কার্ড। এরপরই লুইস সুয়ারেজ ম্যাচের একমাত্র গোলটি করেন। এই জয়ে 76 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান কমালো বার্সেলোনা। 1 পয়েন্ট বেশি নিয়ে 1 নম্বরে রয়েছে জিনেদিন জিদানের দল। তবে বার্সার তুলনায় 1টি ম্যাচ কম খেলেছে লস ব্ল্যাঙ্কোরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় ময়ূর 2 লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদ রাজধানীর সোবানবাগ থেকে গ্রেফতার। অভিবাসীদের উপর করোনার বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্ব নেতাদের জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা থেকে যাওয়া 151 জন বাংলাদেশিকে ইতালি নামতে দেওয়া হয়নি, আজ একই ফ্লাইটে ফেরত। এবং নতুন বাজেটেও রিকন্ডিশন গাড়ি আমদানি শুল্ক হার ও অবচয় সুবিধা বহাল থাকায় হতাশ ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।